এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। কল্যাণ বোস, যাও। কল্যাণ বোস, হ্যাঁ স্যার, সই করো এইখানে। আরে কল্যাণ, কল্যাণ, আরে শুনো শুনো, শুনো, বসো বসো, বলো কবে জেল থেকে ছাড়া পেলে? আজই সকালে। আমার মা কোথায় জানো লালাজি? তোমার মা? হ্যাঁ, বাড়ি গিয়ে দেখলাম অন্য লোক রয়েছে, মানি। ওসব আর ছোড়ো করলেন, কিরায় বাকি পড়ল, বাড়িওয়ালা ঝামেলা শুরু করলো, তারপর তোমার মাকে একদিন বাড়ি থেকে বার করে দিল। তোমার মা কোথায় চলে গেল কোন জানে? জরুর মিলে, পতা লাগাও, তোমারা মাতাজি জরুর মিল জায়গা। আরে শুনো শুনো, কোথায় চলে তুমি? নরেন মুখুজ্জের কাছে। কেউ বদলা নিতে লালাজি? দেখো পাগলের কাণ্ড, আরে ওখানে থাকে নাকি? নরেন বাবু এখন রহিস আদমি, বড়া কন্ট্রাক্টর, শিলিগুড়িতে বড়া হোটেল, লাখপতি হয়ে গেল। আপনার খুব বেশি লাগেনি তো? না না লাগেনি। টাকাগুলো নিও না বাবা, অনেক পরিশ্রমের রোজগারের টাকা, তোমার ধম্মে সইবে না। রইল আপনার টাকা, আমি চললাম। দাঁড়া, আমাকে আমাকে এইভাবে একা ফেলে যেও না বাবা। এতই যখন করলে তখন আমার বাড়ি অব্দি একটু পৌঁছে দাও বাবা। কোথায় থাকেন আপনি? কাছেই। চলুন। বলে না গোলকপতি, কাজটা তুমি ভালো করলে না বলছি। আমাদের সর্বস্ব এভাবে লুটে নিয়ে তুমি এভাবে, ওই তো ওই তো এসে গেছে। আমাদের সর্বস্ব লুটে নিয়ে যাচ্ছে। বলুক আমাদের সর্বস্ব লুটে নিয়ে যাচ্ছে। এখন বুঝেছি, তুমি থাইলে আমার গাড়ি বিকল করে আমাকে খুন করতে চাইছিলে, আর এখন এসেছো ডাকাতি করতে।
শয়তান হট তুমি আমাদের ধনে প্রাণে বাঁচিয়েছো বাবা এসো ওতে টাকা আছে ওই আপনার সুটকেস আমি চলি তুমি যেও না বাবা এই অবস্থায় তোমায় আমরা যেতে দিতে পারি না এসো ভেতরে এসো কিন্তু আমাকে যেতেই হবে মা মা যাবে কিন্তু কোথায় তোমার মা বাবা বাবা নেই माओ को धारी गया छे ताकि खुजे बारा छे किन्तु एकनो कोनो सन्धान पाई नी किन्तु किन्तु एभावे पथे पथे घुरे मायेर सन्धान पाबे की करे बाबा हमरा तुम्हार माके खुजे बार करार चेष्टा करब तुमी आमादेर एखाने थेके जाओ ए बाड़ीते हमरा दुइजन छाड़ा आर केउ थाकि ना मा बोले जखन डेकेछो तखन माके एमन बिपदेर मध्ये फेले चले जाबे তুমি তোমার মাকে হারিয়েছ আমিও তো একটা নতুন মা হতে পারি না ঠিক আছে তোমাকে আর আটকাবো না তুমি যাও আমাদের যা হবার হবে শুনুন আমি কল্যাণকে তো বাড়িতে থাকতে দিলে কিন্তু তারপর অজ্ঞাত কুলশীল চিনি না জানি না ওই অচেনা ছেলেটাই কিন্তু আমাদের বাঁচিয়েছে ভুলে যেও না মানছি অনেক করেছে কল্যাণ কিন্তু কিসের স্বার্থে একটা কিছু তো ভেবেছে নিশ্চয় স্বার্থ ছাড়া আর কিছু ভাবতেই পারো না না কি করে ভাববো ওই গোলক ওকে আমি একদিন রাস্তা থেকে তুলে এনে চাকরিতে বহাল করেছিলাম এমনকি আমার এই কারখানার ম্যানেজারের দায়িত্ব পর্যন্ত দিয়েছিলাম কিন্তু সে কি করলো চুরি করে কারখানার বারোটা বাজিয়ে দিল এত বড় সাহস তার সুজাতাকে পর্যন্ত অপমান করতে চাইছিল তারপর তারপর এই ডাকাতির ঘটনা বুঝি সব কিন্তু দেখিনিও আমার মন বলছে কল্যাণ ওরকম ছেলে নয় না হলেই ভালো কিন্তু ভাবতে ভরসা পাই না এই শালা কেষ্টা গিলাস ভাঙলি আর তার দাম দেবে কে তোর বাপ হারাম জাদা খুব মস্তান হয়েছে না তোকে মারছো কেন আরে আমার লোক আমি মারবো কাটবো তবে তোমার কি তাই মারো কাটো হুম
সেই চাদর কা বাচ্চা হা খেয়ে পয়সা দেবার মুরদ নেই আবার ফুটানি কে হে তুমি সেটা পরে জানব আগে বলো তোমার খাবারের দাম কত चादर गाई लवाबी हाँ खबर बच्चा सब मिटी दीजिए खोलो खोलो अरे सुनो हेटाओ नहीं जाओ ऐ शाला माला बदल है गेले जे ओ के जानिस दत्त बाबूर कारखाना नतून मैनेजर कारखाना चालू करबे हां रे কেমন লাগছে ম্যানেজারি করতে খারাপ না কিন্তু মা থামলি কেন বল তোমার কাছে এসে আমি আমার নিজের মাকেই ভুলতে বসেছি কিন্তু তাকে তো আমি পেতেই হবে এই ম্যানেজারি নিয়ে পড়ে থাকলে তোমার চলবে না আর কটা দিন বাবা সুজাতা ওর মামার ওখানে থেকে পড়াশোনা করছে সামনেই বিয়ে পরীক্ষা পরীক্ষাটা হয়ে গেলে প্রশান্তর সঙ্গে ওর বিয়ের পাট্টা চুকিয়ে দেব তারপর ওরা এসে কারখানা দায়িত্ব নেবে তখন তোর ছুটি ঠিক 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 এই যে শোনো আমার আছেন হ্যাঁ হ্যাঁ তোমাকে এদিকে এসো এটা নিয়ে যেতে কত নেবে হ্যাঁ এটা নিয়ে যেতে কত নেবে দত্তভিলা যাব যা যাবেন চলুন ওটা হাতে নয় আপন ছিঁড়ে যাবে মাথায় নাও চলো চলুন আরে সুজাতা कत ने ठीक तो मन चाय तीन चले रही सुजाता तारे सन्दे बना तुम पारे जाब हाँ आसिस क दीदी रोते कष्ट দত্ত বাবা ওর খুব পরিচিত ওটা রেখে দিন ম্যাম স্যার তুমি বাবাকে চিনো আগে বলনি তো ঠিক আছে মা মা তুমিও বসবে তো মা না রে এটা কল্যাণে আমি পরে বসবো কি তোমাদের বাড়াবাড়ি
একজন মাইনে করা কর্মচারী, তাকে বাড়িতে থাকতে দিয়েছো ঠিক আছে, কিন্তু তাই বলে সে আমাদের সঙ্গে এক টেবিলে বসে খাবে? ওকে আমি আমার নিজের লোক বলেই মনে করি সুজাতা। তাছাড়া ও আমাদের জন্য যা করেছে তা যদি জানতিস তাহলে আর এই কথা বলতিস না। যা করেছে তার জন্য তো মাইনে নেয়। টাকা দিয়ে তুই সম্পর্ক যাচাই করতে চাস? বুঝি না বাবা, মালিক কর্মচারীর মধ্যে অন্য কোনো সম্পর্ক থাকতে পারে কে আমার মাথায় আসে না। ওকে কারখানার কোয়ার্টারে থাকতে বলো না। সুজাতা কিন্তু ঠিকই বলেছে, ওর এ বাড়িতে থাকাটা। দাদাবাবু খেতে গেলেন না? আসছি। সরকার তুমি ওকে কারখানাটা দেখিয়ে দাও, আমি অফিসেই আছি। ঠিক আছে আসুন। কে রে? দত্তবাবুর মেয়ে। বাবা সাজের ঘটা কত! দেখুন আপনার মালিক হুকুম দেবেন, আমরা হুকুম তামিল করব, কিন্তু এর মধ্যে যদি বাইরে কথা বলতে আসে। আমাদের কারখানার নতুন ম্যানেজার কল্যাণবাবু কথা বলছি। কারখানা চালাচ্ছ ঠিক আছে, ব্যবসার তুমি কি বসো জানেন? দত্তবাবুর উপর পর্যন্ত হুকুম চালাতে চায়। কোথায় সে? আমি এলাম, একবার দেখা করতে এলো না? কি জানে কোথায় আছে আমি তো বলতে পারবো না। খাতাপত্রগুলো আপনাদের একটু দেখা দরকার, নইলে কোথায় কি করে রেখেছে কেউ বলতে পারে বলুন? কিছু করার নেই, কারখানা এলে একটু ধুলোবালি তো লাগবেই। যাক মেশিনটা নিয়ে ব্যস্ত ছিলাম তাই সময় মতো দেখা করতে পারিনি। নমস্কার, আমাদের কারখানার নতুন ম্যানেজার কল্যাণবাবু। আপনাদের মাইনে করা কর্মচারী তো, তুমি বললেই চলবে। যাক কারখানা তো দেখা হলো, এবার চলুন আসুন। বললাম এত সাজগোজের দরকার নেই, এখন হলো তো। হ্যাঁ এসব কি? খাতাপত্রগুলো একটু দেখাশোনা করা দরকার, কোথায় কি করে রেখেছি কে জানে। দেখে নিন, আমি চোর বদনাম নিয়ে যেতে রাজি নই। ও কথা ভাবছেন কেন? আমি ভাবছি না, আপনারা ভাবছেন, তাই দায়িত্ব থেকে মুক্ত হতে চাই। রাখ এখানে। অর্ডারগুলো ফেরত দেওয়া হলো কেন বাবা? আমি তো নিতে চেয়েছিলাম কিন্তু ওই কল্যাণ ডাকুন তোকে। আপনাকে ডাকছেন, যাচ্ছি। এত টাকার অর্ডার তুমি বলতে না পারো আমি বলবো? এই অর্ডারগুলো নেওয়া হয়নি কেন? সময় ডেলিভারি দেওয়া যেত না তাই অর্ডার ক্যান্সেল হতো, কোর্ট কাচারি হতো, কোম্পানি বদনাম হতো। তা নিয়ে তো আপনার মাথা ঘামার দরকার ছিল না, কোর্ট কাচারি বলে এরা বুঝতেন। তাহলে কথাগুলো এদেরই বলতে দিন, আপনার কোনো কথা জবাব আমি দিতে পারবো না। এই অর্ডার নেওয়া না নেওয়ার ব্যাপারে আপনার কি কিছু জিজ্ঞাসা আছে? না আমি মানে তাহলে এটা রইল, আমি কাজ ছেড়ে দিচ্ছি, কাল সকালে আমি এখান থেকে চলে যাবো। না না তোমায় চলে যেতে বলা হয়নি। ওটা আমার ইচ্ছে, আমি জানি আমার কাজ ফুরিয়েছে, এখানে আমার আর থাকার দরকার নেই। না মানে আমি বলছিলাম কি যে তো মাকে খুঁজতে বেরিয়ে ঘটনাচক্রে আপনাদের সঙ্গে জড়িয়ে পড়েছিলাম,
নতুন মাকে বলবেন আমার মাকে যদি খুঁজে পাই তাহলে আমি ওর সঙ্গে দেখা করে যাব। না থাক, আমি ওর সঙ্গে দেখা করে যাচ্ছি। কারখানাটা তুমি গড়ে তুলেছিলে বাবা? না না, মানে খুশি তো? হ্যাঁ, ও কিছু বললে কল্যাণকে তাড়াতে পেরে খুশি লাগছে তো? মানে এরই মধ্যে খবরটা তোমার কাছে পৌঁছে গেছে? দুঃসংবাদ বাতাসের আগে আসে, কল্যাণ এসেছিল। দুঃসংবাদ বলছো কেন মা? বিপদ আমাদের এখনো কেটে যায়নি সুজাতা, কল্যাণকে এখানে এখনো আমাদের দরকার ছিল। একি আপনি? আমি তোমাকে নিতে এসেছি। তার মানে? আমি তোমাকে ভালোবাসি সুজাতা, এসো কাছে এসো। ছাড়ুন, হাত ছাড়ুন, ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন, ছেড়ে দিন। না 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 না, ছাড়ুন, তোমাকে ভালো হবে না বলে তো ধরে নিছি সুন্দরী। ছাড়ুন, আমি কি ছেড়ে দেব বলছি? ছেড়ে দিন, বাঁচাও। চিৎকার করে কোনো লাভ হবে না, এখানে তোমার চিৎকার কেউ শুনতে হবে না, চলো। ছাড়ুন, ছেড়ে দিন, ছেড়ে দিন, অসভ্য জানোয়ার শয়তান, ছেড়ে দিন, ছাড়ুন বলছি, ছাড়ুন, ছাড়ুন। বাবা, তুমি আমাকে বাড়ি নিয়ে চলো। হ্যাঁ মা, যাবার আগে একবার থানা হয়ে যেতে হবে, চল মা। কল্যাণ, তুমি যাবে না? না, আমার টিকিট কাটা আছে, এখনই বাস ধরতে হবে। চল মা, চল চল। সব ঝুট, আর পরের উপকার করার স্বাদ নেই তোমার। আর এখন বলিহারি চাই ম্যানেজার, তোমাদের লীলা বোঝা ভার। হ্যাঁ
কে? ও তো চলে গেল। আশ্চর্য, ওকে তুমি যেতে দিলে? একবার মনে হলো না ওরও আঘাত লাগতে পারে, ওরও চিকিৎসার প্রয়োজন। কে দেখবে ওকে? মা, ওকে ফিরিয়ে নিয়ে এসো, আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব। উঠে আয় বলছি। মানুষ চিনতে ভুল করেছিলাম, ভুল তো মানুষেরই হয়। ছোট বোন ভেবে আমাকে ক্ষমা করে দেবে না? বোন, আরে কোন পাগলো, চালাও। চোখের সামনে দিয়ে ট্রাকটা বেরিয়ে গেল, অথচ নাম্বারটা তোমরা কেউ মনে রাখতে পারলে না। আমি স্যার, বলো না, মানে নাম্বারটা স্যার আমি দেখেছি, 5574। ঠিক, তুমি নাম্বারটা দেখেছো? আগে স্যার, 5574। হ্যাঁ স্যার। রূপ সিং, এ ট্রাক রূপ সিং এর। স্যার। কি? আরে কি হলো বল। স্যার, রূপ সিং ধরা পড়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, মাল নিয়ে আসছিল, মাঝপথে পুলিশ ঘেরাও করে। কোথায়? ঠিক কোন জায়গায় বলো। তিস্তার ধারে, বনের পথে। কল্যাণ বোস, আপনার ম্যানেজার। আমি শুনেছি ছেলেটি খুব কাজের, কিন্তু ও সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়েছেন তো? কেন বলুন তো? কেন মানে, আমাকে খুন করার চেষ্টা করেছিল, সেই অপরাধে ও 7 বছর জেল হয়েছিল। তারিখটা দেখুন, তারিখটা এখনো 7 বছর পূর্ণ হয়নি। তাহলে এই 6 বছরের মাথায় ও এখানে এলো কি করে? জেল পালিয়ে? অবশ্যই। তাহলে ভাববার কথা, পুলিশ টের পেলে ওকে তো ধরবেই, আর ওকে আশ্রয় দেবার অপরাধে আপনাকেও ছাড়বে না। জেল পালানো কয়েদি পুলিশ নিশ্চয়ই ওকে খুঁজে বেড়াচ্ছে। আমি আজই ওকে তাড়াবো। খুনি জেল পালিয়ে এখানে এসে ঘাপটি মেরে আছে। মশাই আমাকে ঘুণা করেও জানতে দেয়নি এসব কথা। কি করে দেবে? এসব জানলে কি আপনি ওকে আশ্রয় দিতেন? নরেনবাবু, আপনি আপনি দয়া করে এগুলো আর পাঁচ কান করবেন না। পুলিশের কানে গেলে বুঝতেই তো পাচ্ছেন। না না, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন, মানে আমার দিক থেকে আপনার কোনো ক্ষতি বলছিলাম কি, মানে ওই মালের ব্যাপারটা তাহলে পরে একসঙ্গে আলোচনা করব। হ্যাঁ নিশ্চয়ই। তাহলে আপনি অনুমতি করুন, আমি উঠি। হ্যাঁ নমস্কার। আচ্ছা নমস্কার। আসুন। বলা, এই বলা, এই যে ভালো মানুষ সেজে এখানে গা ঢাকা দিয়ে আছো,
কোন দিন আমাকে খুন করে সর্বস্ব নিয়ে পালাবার মতলবে? তেমন উদ্দেশ্য থাকলে অনেক আগেই তা করতে পারতাম। খুনের চেষ্টার অপরাধে তোমার জেল হয়নি? হয়েছিল। কত দিনে? সাত বছর। কবে থেকে? হিসেবটা মেলাতে পারছেন না তো? সাত বছর জেল হয়েছিল ঠিকই, তবে গুড কন্ডাক্টের জন্য রেমিশন পেয়ে আমি আট মাস আগে ছাড়া পাই। কিন্তু আমি ভাবছি ওই নরেন বাবু, যিনি শহর থেকে এসে এতগুলো কথা আমার বিরুদ্ধে বলে গেলেন, আপনি তাকে চেনেন না তো? আমি চিনি। এতদিন ধরে যারা আপনার সর্বনাশ করার চেষ্টা করেছে ও তাদেরই মধ্যমণি। সে আমি বুঝবো, তুমি বিদায় হও। একজন জেল খাটা কয়েদি দিয়ে আমি আমার ব্যবসা চালাতে চাই না। নাও গেট আউট। এটা লাগবে না, আমি যাচ্ছি। তবে একটা কথা বলে যাই, ওই নরেন বাবুর সঙ্গে বেশি বন্ধুত্ব করার চেষ্টা করবেন না, ও আপনার ক্ষতি করবে। চলি মা, চলি রে সুজাতা। দাঁড়া করলেন, যাচ্ছে যাক না। জানো কি সাংঘাতিক কাজ করেছিল খুনের চেষ্টার অপরাধে? শুনেছি, কিন্তু কেন খুনের চেষ্টা করেছিল সে কথা তো শোনা হয়নি। খুন খুন, তার আবার কেন কি? তবু আমাকে সব শুনতে হবে। বল আমাকে, কি করেছিলি তুই? করলেন, তুই আমাকে বলবি না? কি বলবো মা, সে বড় কষ্টের কথা। ধুলো পড়া দিয়ে এলাম তোমাদের কল্যাণের কারখানা থেকে, এতক্ষণে ছুটি হয়ে গেছে ফর গুড। টাকার জোরে মিথ্যে ষড়যন্ত্র করে ও আমাকে জেলে পাঠিয়েছিল। কিন্তু মা, তাকে অসম্মানের হাত থেকে বাঁচাবার চেষ্টা করে আমি কি কোনো অপরাধ করেছি? কিন্তু আমি বলছি না, এসব ঘটনা শোনার পর আমি আর ওকে যেতে দেবো না। কল্যাণ এখানেই থাকবে। কি বলছো তুমি, থানা পুলিশের হাঙ্গামা হবে যে। হয় হোক, নিজের মায়ের ইজ্জত বাঁচাবার জন্য যে ছেলে ওই শয়তানটার সঙ্গে লড়ে যেতে পারে, তোমাদের আইনে যাই বলুক, আমি মা হয়ে তাকে কিছুতেই দোষী বলতে পারবো না। কিন্তু জেল খেটেছে। কেন বারবার এক কথা বলছো? একটা 17 বছরের ছেলে নিজের মায়ের অসম্মান দেখে তার মনের অবস্থা কি হয় একবার ভাবতে পারো না? পুরুষ না তুমি। চল করলেন, যা ভালো বুঝো করো, আমি কালই সব ছেড়ে ছুড়ে কাশী চলে যাব। আয় সুজাতা, চল বসুন। শুনলাম পুলিশ আমার বিরুদ্ধে যে মামলা সাজাচ্ছে, আপনি নাকি তার সরকারি উকিল হয়েছেন? ঠিকই শুনেছেন। কেসটা আপনি ছেড়ে দিন। কেন বলুন তো? ৫০০০ আরো 2,000, আর এরপর থেকে আপনি আমার কোম্পানির ল অ্যাডভাইসার হিসেবে থাকবেন। প্রতি মাসে আপনি 2,000 করে পাবেন। কেসটা আপনি ছেড়ে দিন, টাকাটা তুলে নিন। মানে? আচ্ছা, আপনার সঙ্গে তো আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, তাহলে কেন আপনি? ওটা প্রফেশনাল সিক্রেট, বলবো না। কথা বাড়িয়ে কোনো লাভ নেই নরেনবাবু, আপনি আসুন। নমস্কার। তাহলে কেসটা আপনি করছেন? করছি এবং করব। আপনার অন্যান্য ব্যবসাপত্রের কথা এখন তুলব না, ওটা পরে জায়গা মতো আলোচনা হবে।
কিন্তু সাত বছর আগে কুচবিহারে একটি অসহায় কিশোরকে আপনি মিথ্যে অভিযোগে জেলে পাঠিয়েছিলেন, মনে আছে? কেন, কি অপরাধ করেছিল সে? তাহলে দত্তবাবু এই খবরটা আপনার কানে তুলেছে, ঠিক আছে। ওই পাহাড়গঞ্জের দত্তবাবু আর তার জেল পালানো খুনে ম্যানেজারটাকেও আমি দেখে নেব, আপনাকেও আমি রেহাই দেব না। বাড়ি বয়ে শাসাতে এসেছেন, এটাও কিন্তু পুলিশকে রিপোর্ট করতে আমি বাধ্য হব, আর বেশি বাড়াবাড়ি করলে আপনাকে অ্যারেস্ট করানো হতে পারে। ঠিক আছে ঠিক আছে, আমি কলকাতা থেকে ব্যারিস্টার আনব, তারপর দেখব এই ঘেসু উকিলের মুরত কত। দাঁড়াও নরেন বাবু, তোমাকে কি বলেছি ধন্যবাদ জানাবো, এতদিন আমি যার জন্য অপেক্ষা করে আছি, কল্যাণ, আমার সেই কল্যাণের খবর তুমি এনে দিয়েছো। দত্তবাবুর ওখানে এসে ম্যানেজারি করছে, অশেষ করুণা তোমার। কিন্তু নরেনবাবু, কল্যাণকে তুমি দেখবে বললে, আমাকে তোমার দেখতে ইচ্ছে করছে না? তুমি এসে জুটেছো এখানে? হ্যাঁ, তোমার শেষ দেখবো বলে। যাও যাও নরেনবাবু, কিন্তু যে অপরাধ তুমি সেদিন করেছিলে তার সাজা তোমাকে পেতেই হবে, কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কেউ না, কেউ না। দিদি, আমাকে বলবেন না? পথে পথে ঘুরে বেড়াচ্ছিলাম, আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, আপনাকে বলবো না? বলবো, সব বলবো। কৃষ্ণা শোন শোন, ওই যে দূরে তিনটে লোক যাচ্ছে দেখতে পাচ্ছিস? হ্যাঁ, কোথায় যায় কি করে দেখা তো, যা যা যা। আচ্ছা, তুমি দত্তবাবুর বাড়ি যা দেখে এসছো? হ্যাঁ বস। আজ রাত্রে তোমার যাবে কল্যাণের ওখানে, কাজ শেষ করে যাবে দত্তবাবুর বাড়িতে, আমি বাইরে অপেক্ষা করবো, তারপর। স্যার আমিও। তুমি কি জান বলছিলে? স্যার আমিও কি আপনার সঙ্গে যাব? তোমার নামে এখন হুলিয়া ঝুলছে, আন্ডারগ্রাউন্ড থেকে তোমাকে যে এখানে নিয়ে এলাম সেটা কি তোমার এই মুখ দেখার জন্য? তুমি আমার সঙ্গে যাবে, এখন যাও, তোমরাও যাও। এবার আমাকে মুক্তি দিন, আর ভালো লাগছে না, কি হবে এই চুরি রাহাজানি খুন জখমের মধ্যে জড়িয়ে থেকে? তুমি তাহলে এবার মুক্তি চাও? খাওয়া জুড়তো না, দয়া করে আপনি আমাকে চাকরি দিয়েছেন, সেজন্য আপনাকে অশেষ ধন্যবাদ, কিন্তু আর নয়, এবার আমি এসো। কোথায়? তুমি মুক্তি চাইলে না, চলো। ছুটি রাহা জানি খুন জখম সবকিছুর খবর যখন জেনে ফেলেছ, তখন তোমাকে তা ছেড়ে দিতে পারি না। Thank you.
দেরি করে লাভ নেই, চলো।
এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।